বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের মতো এই চারজনের শপথ গ্রহণ নিয়েও রাজভবনের সঙ্গে টানা পড়েন শুরু হয় বিধানসভার। এই জল্পনার মধ্যেই মঙ্গলবার বিধানসভায় শপথ গ্রহণ করলেন সত্যজয়ী চার তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই রাজ্য বিধানসভায় শপথ নিলেন চার বিধায়ক, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, শুক্তি পাণ্ডে এবং মধুপর্ণা ঠাকুর। প্রথমে শপথ নেন রায়গঞ্জের নতুন নির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এরপর হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদের নামে শপথ নেন বাগদার বিধায়ক মধুপর্ণাও। শপথের পর মুখ্যমন্ত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তিনি। একেবারে শেষে শপথ নিলেন মানিকতলার বিধায়ক শুক্তি পাণ্ডে। শপথ নিয়ে আজকে সদনের মধ্যে বসার স্বীকৃতি আমরা পেলাম। আর আগামী দিনে আমাদের এলাকাগুলোর উন্নয়নের যাতে ডেভেলপমেন্টমূলক কাজ হয় সেদিকে আমাদের নজর থাকবে, কেননা আজকে আমাদেরকে জনাদেশ আমরা পেয়েছি, লোকেরা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছে। নিশ্চিত আমাদের এলাকার সার্বিক উন্নয়ন করার আমাদের দায়িত্ব, সেই দিকেই এই আমরা এগোবো। বিশেষ করে আমি রায়গঞ্জের ক্ষেত্রে আমি বলতে চাই যে তিনটি কাজ আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা হচ্ছে রায়গঞ্জ বার্ষয়ের রোড কানেক্টিভিটি, যেটা 90% কাজ অলরেডি হয়ে গেছে। আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ওই ব্রিজের জন্য টাকা স্যাংশন হয়ে গেছে, শুধু বিহার সরকারের কাছ থেকে এনওসি একটা লাগবে। সেটা এনওসি পেয়ে গেলে রায়গঞ্জ বার্ষয়ের যদি রোড কানেক্টিভিটি হয়ে যায় তো রায়গঞ্জ ইকোনমিক্যালি অনেক গ্রো করবে। দ্বিতীয় হচ্ছে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা, সেটা অলরেডি আমি আমাদের এডমিনিস্ট্রেটিভ মন্ত্রী উদয়ন গুহকে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি থেকে প্রপোজাল বানিয়ে ওনাকে আমরা দিয়েছি। হ্যাঁ, খুব শীঘ্রই রায়গঞ্জের ড্রেনেজ সিস্টেমটারও কাজ চালু হবে। আর রায়গঞ্জে আরেকটি মেন প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যানজট মুক্ত রায়গঞ্জ করতে হবে। যারা আমাদের হকাররা ফুটপাথ দখল করে আছেন তাদের পুনর্বাসন করে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে ওনাদেরকে স্থানান্তর করতে হবে। আর রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে শহরের কেন্দ্র থেকে সরিয়ে এনএইচের দিকে করলে পরে রায়গঞ্জে যানজট মুক্ত হবে আর হকারদেরও পুনর্বাসন হবে। এই তিনটি কাজ আমাদের প্রাথমিকতা রয়েছে, যেটা আমরা খুব শীঘ্রই এই এক বছরের মধ্যে এই কাজটাই আমি করব। প্রথমত এটা আমার লাইফের ফার্স্ট কি এত কম বয়সে আমি এত দূর আসতে পেরেছি, এটা আমার মানে লাইফে এর থেকে বড় পয়না হতে আমি কখনো পাবো না। প্রথমত নার্ভাস ছিলাম, প্রথমবার আমার নার্ভাস ছিল, যাই হোক মা যখন ছিল সেটা পেয়ে গেছে, একটা স্ট্রেংথ পেয়ে গেছি, না মা ওরা আছে, সবাই আছে, একটা স্ট্রেংথ দিয়েছে। শুধু নয় এটা আমি শুধু আমার জয় নয়, এটা বাগদার জয়, মমতা ব্যানার্জির জয়, আমাদের মমতুয়া ধর্মের জয়। ওদের জন্য আমি কাজ করতে পারি, ও সুযোগ ওনারা আমাকে দিয়েছে, ওনাদের হয়ে জন্য আমি কাজ করতে পারি, ওনাদের সুযোগ দিয়েছে, যখন আমি ওনাদের পাশে দাঁড়াবো সেই ভালোবাসাটা আমি আমাকে ফিরিয়ে দেবো এবার। এই নতুন করে জয় বিগত 3 বছর ধরে যে অসম্পূর্ণ কাজ আছে সেগুলোকে সম্পূর্ণ করা এবং সেই সাথে সাথে আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে থাকা, সবসময় উদ্বাস্তু মতুয়া সহ সমস্ত ধর্মের বর্ণের মানুষের পাশে থাকার চেষ্টা করব। সেই সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাতে চাই যে আমাদের ওথ আজ হলো, আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত, উচ্ছ্বসিত যে আমরা আজ থেকেই বিধানসভায় পার্টিসিপেট করতে পারছি। যে আমার ফুল ফ্যামিলি ছিল মানুষের কাজে, কাজেই যে কাজ করা ছিল সেই কাজের ওপর আমাকে একটু টাচ আপ দিতে হবে। কোনো কারণে তাদের বুঝতে দিইনি যে এলাকায় বিধায়ক নেই, তারা ছাড়তে রাজি ছিল না আমাকে। আপনারা জানেন, যারা উত্তর কলকাতার রাজনীতি সম্পর্কে মানিকতলাকে চেনেন, তারা কোনো কারণে আমাদের ছাড়তে রাজি ছিল না বলেই আমাদের উপর আস্থা ভরসা এমন জায়গায় পৌঁছেছিল যে কোন কাজটা আমি এই সময় করতে পারবো, এই সময় তাদের দাদা নেই আমরা পারবো না, সেসব তাদের কোনো চিন্তা ছিল। তারা জানতো এই বাড়িতে দরজায় এসেছি, কাজ হয়ে যাবে, আর সাধ্যমতো চেষ্টা করে আমি যখন ছিলাম বা তাকে আমার ফ্যামিলি, তারা প্রত্যেকে দাঁড়িয়ে থেকে সে কাজ করেছে। শপথ গ্রহণের সময় অনুপস্থিত রইল বিজেপির পরিষদীয় দল। তাদের দাবি সংবিধান মেনে শপথ হচ্ছে না, তাই শপথ গ্রহণের সময় থাকছেন না তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সেই দাবি উড়িয়ে জানিয়ে দিয়েছেন সংবিধান মেনেই শপথ হচ্ছে, এটা ভারত এবং বাংলার ইতিহাসে নজির হয়ে রইল বলেও জানিয়েছেন তিনি। সংবিধানে শপথ গ্রহণ নিয়ে কি রয়েছে তাও বিধানসভায় পড়ে শোনান মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে সায়ন্তিকা এবং রেয়াতের শপথ গ্রহণ নিয়েও যে জট তৈরি হয়েছিল সে কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে পাল্টা সমর্থন জানায় স্পিকারও। এখন দেখার ফের চার বিধায়কের শপথ ঘিরে রাজ্যপাল নতুন কোনো জটিলতার জন্ম দেন কিনা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।